জাহান্নাম থেকে পলায়ন করতে চায় এমন কোন ব্যক্তিকে আমি দেখিনি যে সে রাতের বেলায় ঘুমে কাটিয়েছে। আবার জান্নাতের প্রত্যাশী, জান্নাত চায় এমন কোন ব্যক্তিকে দেখিনি সে রাতের বেলা ঘুমিয়ে কাটিয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার জাহান্নাম কি জিনিস সেটা বোঝানোর ক্ষমতা আমার নাই, কোনো বক্তার নাই। যখন হাশরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হাজির করাবেন, তখন থেকে সারা পৃথিবীর মানুষ টের পাবে জাহান্নাম কি জিনিস। আমরা সবাই বলি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করি, আমল করি, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? তিরমিজির একটি হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। জাহান্নাম থেকে পলায়ন করতে চায় এমন কোন ব্যক্তিকে আমি দেখিনি যে সে রাতের বেলায় ঘুমে কাটিয়েছে। আবার জান্নাতের প্রত্যাশী, জান্নাত চায় এমন কোন ব্যক্তিকে দেখিনি সে রাতের বেলা ঘুমিয়ে কাটিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যারা সত্যিকার অর্থে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, যারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহা নিয়ামত জান্নাতের আশা রাখে, তারা রাতের বেলায় ঘুমিয়ে কাটাবে না। রাতের বেলায় কি করবে? একটা অংশ তারা কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, সাজদা করবে। সম্মানিত দিনী ভাইরা, আমার আমরা যারা এখানে আছি, আমি সহ আপনারা যারা আছেন, সবাই একটু চিন্তা করে দেখেন আমাদের কার মধ্যে এই গুণটা আছে। আমরা কয়জন তাহাজ্জুদের সালাত পড়ি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন হাদিসে, জাহান্নাম থেকে পালাতে চায় এমন কোন ব্যক্তিকে দেখি নাই যে সারা রাতের বেলা সে ঘুমিয়ে কাটিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা 70000 জিমামিন। কিয়ামতের দিন জাহান্নামকে হাজির করা হবে। আপনারা অনুগ্রহ করে একটু কথা বলবেন না প্লিজ, এই তো মাহফিল শেষই হয়ে গেল, আজকে তো যে শেষ আলোচনা, আমার আজকে শেষ আলোচনা, মাহফিল শেষই হয়ে গেল। শেষের দিকে যদি আমরা একটু যদি জাহান্নামের ভীতিটা না নিয়ে যেতে পারি তাহলে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন জাহান্নামকে হাজির করা হবে, এই জাহান্নামের 70000 লাগাম থাকবে। কত হাজার? 70000। মা কুল্লি জিমা মিন 70000 মালাকিন ইয়াজুরুনহা, প্রত্যেকটা লাগামের মধ্যে আবার 70000 করে ফেরেশতা নিয়ে যেতে থাকবে, যারা জাহান্নামকে টেনে নিয়ে হাজির করবে হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে। সম্মানিত দিনী ভাইরা, আমার জাহান্নাম অত্যন্ত ভয়াবহ একটি জিনিস। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নামে যাওয়ার আমলগুলো আমরা করতে চাই না। একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে যেন বলছেন, যেমন কীট পতঙ্গ লাইটের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, পড়ার পর কি তারা মরে যায়, মানুষ জাহান্নামের মধ্যে লাভ দিতে চাচ্ছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিছন থেকে কাপড় টেনে ধরে রাখতে চাচ্ছেন, কিন্তু তারা তারপরেও সেটাকে ছাড়িয়ে জাহান্নামের আগুনে লাভ দিতে চাচ্ছে। তার মানে আমরা জাহান্নামে যাওয়ার আমলগুলোর ব্যাপারে অ্যাক্টিভ, এবং সেইগুলো কাজই আজকে মুসলমানরা আমরা বেশি বেশি করে করছি। আমি আজকে আলোচনার বিষয়, জাহান্নামে বিশাল চ্যাপ্টার আছে, সেইখান থেকে আমি শুধু দুইটা বিষয় ছোট্ট করে আলোচনা করব, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি, যেহেতু অনেকগুলো আলোচনা শুনেছেন এই জন্য আমি সংক্ষেপে বলবো। মানুষ জাহান্নামকে দেখে কি
কি আক্ষেপ করবে, কি কথাগুলো বলবে আফসোস করে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উদ্ধৃত করেছেন। আর যারা জাহান্নামে যাবে তাদেরকে কেমন করে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে, এই দুইটা বিষয় আমি যেটুকু সময় পাই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি আপনার সামনে আলোচনা করব। সম্মানিত দিন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে কথাগুলো বলেছেন আমি আমার মূল আলোচনা এখন থেকে শুরু করলাম। أعوذ بالله من الشيطان الرجيم ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين سورة أنعام 27 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন কোরআন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান্না, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারায় এনে দাঁড় করানো হবে, হে নবী, আপনি যদি ওই দৃশ্যটা একটু দেখতে পারতেন, একটু যদি দেখতেন ওই দৃশ্যটা কেমন তার অনুভূতি প্রকাশ করবে যদি দেখতেন। তারা বলবে কি, হায় আফসোস, আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন না করতাম কতই না ভালো হতো। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের মধ্যে জাহান্নাম বাসীদের বা জাহান্নাম যারা অধিবাসী হবে তাদের ব্যাপারে আরেকটি আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ায়াউমা ইয়াযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা, সেই দিন জালেম লোকেরা তাদের নিজেদের হাতগুলোকে কামড়াতে থাকবে। আমরা রাস্তাঘাটের মধ্যে দেখি যারা পাগল হয়ে যায়, কিংবা বাড়ি ঘরে যাদের প্যারালাইসিস হয়ে যায়, ব্রেন স্ট্রোক করে, অনেক সময় মাথা কাজ করে না, হাত কামড়াইলে আমরা বলি কি পাগল লোক। ভাইয়েরা আমার, আমি আপনি জানি এই দলের ভিতরে না হয়ে আল্লাহর কাছে আশ্রয় চান, আমাদের পরিস্থিতি অনেক খারাপ, বক্তৃতা শুনলে হবে না আর আমি বক্তৃতা দিলে হবে না, আপনি আমি সবাই মহাবিপদের মধ্যে আছি রে ভাই, এজন্য শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে চিন্তা করতে হবে।